ওগুলোতে আমরা কিভাবে ব্লগ কমেন্টিং করবো সেটা একটু দেখলাম। এখানে আগে যেকোনো আপনার যেকোনো নিশ রিলেটেড যেকোনো টপিক নিয়ে আপনার হুম সার্চ দিয়ে আপনার নিশ রিলেটেড আর কি ব্লগিং সাইট গুলোকে বের করে নিয়ে আসতে পারবেন। ভালো ভালো তো দেখেন আপনার এখানে যে কারিগুল ভাই খেয়াল করেছি এই আপনার কি এটা কেটে ছিল না কিওয়ার্ডটা মেশিন লার্নিং মেশিন লার্নিং কি ভাই? এটাই এটাই আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এই যে দেখেন আপনার মেশিন লার্নিং কিভাবে লিখবেন, আপনার মেইন কিওয়ার্ডটা দিবেন প্রথমে যেটা আপনি সার্চ করতে যাচ্ছেন আর কি। মেইন কিওয়ার্ড দেওয়ার পর আপনার পুলনের মধ্যে ব্লগ কমেন্টিং লিখবেন, তো স্পেসিফিক যেভাবে আপনি এই ক্যাটাগরির জন্য যাচ্ছেন তো এইগুলাকে লিস্ট আউট করতে হবে। সাইট লিস্ট এটাতে সাইট লিস্ট মানে আমি এই ধরনের সাইটের লিস্ট গুলো যাচ্ছি। তারপর আপনি ইন্টারফেস করেন, ইন্টারফেস করার পর এই দেখেন আমার একটু প্রবলেম হয়েছিল। ওকে ডান, মেশিন লার্নিং ব্লগ কমেন্টিং সাইট লিস্ট ঠিক আছে। এই দেখেন এইখানে দেখেন আপনি এই যে এই লিঙ্কটা দেখেন টপ 20 ব্লগ কমেন্টিং সাইট লিস্ট 2019 প্রি ব্লগ ব্লগ সাইট। এই দেখেন আপনি ডোমেইন নেম দেখেন মেশিন লার্নিং, মেশিন লার্নিং দেখছেন এই দেখেন আপনার। এই দেখেন আপনার সাইটে নিয়ে আসছে, তো এখান থেকে আপনার এই যে আরো নিচে লাইনে ইয়ে আছে আপনার এই যে মেশিন রিলেটেড মেশিন লার্নিং সম্পর্কে আর কি আরো কিছু ইয়ে আছে এখানে ব্লগ সাইট আছে আপনি পাবেন। এই যে মেশিন লার্নিং সম্পর্কে আরেকটা ব্লগ সাইট আছে যেগুলো আমি যার সাথে যে 20 ব্লগ 20 যেটা আছে এটা ওপেন করছি। এই দেখেন এখানে যে কটা সাইট আছে মানে এডুকেশনাল ব্লগ কমেন্টিং সাইট, এটা কি রিলেটেড অবশ্যই আপনার মেশিন মেশিন রিলেটেড মনে হয় আপনার যে আপনার যে নিশা আছে সেই রিলেটেড সম্ভবত। আপনি দেখেন এখানে আপনি কমেন্ট পোস্ট করতে পারেন, এটাও কিন্তু আপনার নিজের জন্য এই এখানে কমেন্ট পোস্ট করতে পারতেছেন আপনি। এটাও কিন্তু ওরা কিন্তু এই ধরনের সার্ভিস দিতে পারে বা এই যে ব্লগটা দিলে তারা কিন্তু এই মেশিন রিলেটেড ব্লগিং কিন্তু দেখবে। তো আপনি এখানে কমেন্ট দিতে পারবেন নেম ইমেল ওয়েবসাইট ঠিক আছে। তো আপনি জাস্ট এখান থেকে একটা ওপেন করি, আপনি ওয়েবসাইট থেকে একটা ওপেন করেন। এই যে এই পোস্ট অবশ্যই এই সাইট গুলোতে আপনি যদি একটু ব্লগ গুলো ঘাটেন যে আপনি এখান থেকে আর কি এই যে মেশিন রিলেটেড যে টপিক গুলো আছে আপনি এই রিলেটেড ব্লগ খুঁজে পাবেন। মানে আমরা এতক্ষণ দেখছি যে একটা কিওয়ার্ড বেস আছে খুঁজে বের করা, ঠিক আছে, আর এখানে হচ্ছে যে মানে কিওয়ার্ড বেস শুধু নয়, কিওয়ার্ড এর উপর ভিত্তি করে আমরা অনেকগুলো ওয়েবসাইট হচ্ছে একসাথে আমরা খুঁজে নিচ্ছি, ঠিক আছে, পরবর্তী কমেন্টিং এর জন্য। আর আমরা এতক্ষণ হচ্ছে আমরা কিওয়ার্ড বেস হচ্ছে একটা একটা করে সার্চ করছিলাম। এখান থেকে আপনি যে প্রত্যেকটা পোস্টের নিচে নিচে গিয়ে যদি আপনি মেশিন রিলেটেড যদি কোনো সাইট যদি থাকে ব্লগ যদি থাকে যে সব সাইডে তো আপনি যা নিচে গিয়ে কমেন্ট করতে পারবেন। মানে প্রথম অবস্থায় যে একদম খুঁজে পাওয়া যাবে এরকমটা না কিন্তু, হ্যাঁ, আমাদের কিন্তু কিওয়ার্ড বেস এই সমস্ত সাইট গুলো খুঁজতে হবে, একটু ডিফিকাল্ট। হ্যাঁ, মানে এআই এআই বা মেশিন ল্যাঙ্গুয়েজ এর আসলে অত বেশি এখনো প্রচলন শুরু হয় নাই, হ্যাঁ, প্রচলন এতটা নাই এখন অনলাইনে, তবে ইন ফিউচার এটা ভালো জায়গা দখল করে নেবে এআই টেকনোলজি। হ্যাঁ, রোবোটিক্স এর উপরে আমরা তো ইতিমধ্যে অনেক বেশি ডিপেন্ড করতেছি। জি ভাই, আমাকে রেজাল্ট তো দিল, রেজাল্ট দেওয়ার পর কি হচ্ছে এটা দেখার বিষয়। তাহলে এই যে কিওয়ার্ড কি একটু ঝামেলা করতেছে, মানে আমরা হচ্ছে যেভাবে কিওয়ার্ড বেস হচ্ছে ওয়েবসাইট গুলো খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি সেভাবে হচ্ছে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে পাচ্ছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু মানে
একটু বেশি সার্চ করতে হবে বা একটু বেশি সময় দিতে হবে, এতটুকু আর কিছু না। পাওয়া যাবে, পাওয়া যাবে না এমনটা না, পাওয়া যাবে। এই দেখেন আপনার মেশিন রানিং রিলেটেড মনে হয় প্রতি আসছে এখানে। যখন আপনি সার্চ করে গিয়ে লিখবেন মেশিন লার্নিং, দেখে সার্চ দিবেন, তো ওদের যদি রিলেটেড রিলেটেড যদি কোনো ব্লগ দিয়ে থাকে, দেখেন মেশিন লার্নিং, এই যে মেশিন লার্নিং টপিক দিয়ে লেখা এখানে, আমি একটা ব্লগ এখান থেকে ওপেন করি। এই যে নিচে কমেন্ট করার মতো সিস্টেম আছে, এই যে লিভে কমেন্ট, ওকে হ্যাঁ হ্যাঁ একটা একটা আছে, এটা কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ, যে আমরা যে মেশিন, আমাদের যে টার্গেট কিওয়ার্ড, এই যে আসলে বিষয়টা কিন্তু এরকমই। এখন এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই, আপনারা যখন হচ্ছে আপনাদের কিওয়ার্ড মানে টার্গেট কিওয়ার্ড নিয়ে আপনি যখন কাজ করবেন, মানে ঢুকার ঢুকার পর যদি না পান তাহলে এই যে সার্চ বারে শুধু লিখে সার্চ দেবেন, এই রিলেটেড কোনো এই কিওয়ার্ড দিয়ে কোনো তারা লিখছে কিনা ব্লগ, তো লিখলে এখানে দেখবেন অনেকগুলো, একটা দুই চার তিনটা চারটা চারটা ব্লগ আছে, মানে চারটা কমেন্ট আপনি এখানে করতে পারবেন অবভিয়াসলি। মানে আপনার সার্চের এটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, সব কিওয়ার্ডের জন্য আসলে ই আছে কি বেশি আর কম, বা আমরা হচ্ছে যেটা হুট করে সামনে যেটা পাবো যেটা হচ্ছে কমন কিওয়ার্ড, আর যেটা একটু ওই যে ক্রিটিক্যাল ওটা একটু সার্চ করে আসলে নিয়ে আসতে হবে। এটা সায়েন্স এন্ড টেকনোলজি থেকে আর এই সেটটা মনে আরো বেশি বেটার কাজ করবে সম্ভবত। দাঁড়া একটু লোডিং হচ্ছে, এই যে লোডিং স্পিডটা অনেক বেশি স্যার, ক্যাট দিয়ে ভরাই হবে। ঘোরাঘুরি না করে খুব সহজে আর কি কেন্দ্রে পাওয়া যাবে, যাবেন আপনি পড়তে যাবেন এখানে, তাদের যদি কোনো যদি পোস্ট যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে সমস্যা নেই। এখান থেকে আপনার যে কোনো একটা ওয়েবসাইট ঢুকে যা শুধু আপনার কিওয়ার্ডটা লিখবেন, নিয়ে সেখানে নিয়ে ওয়েবসাইটে সার্চ বারে শুধু সার্চ দিন। এই যে মেশিন লার্নিং, তো মেশিন লার্নিং তোমাকে তারা কি বলছে, ফোর রেজাল্ট আওয়ার ফর মেশিন লার্নিং, ঠিক আছে সারিকুল ভাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো। মানে আপনি ওইভাবে যদি কোনো ব্লগ সাইট যদি না পান, তাহলে যে কোনো ব্লগ সাইট ঢুকবেন, ঢুকে টেকনোলজি রিলেটেড কোনো একটা ব্লগ সাইট ঢুকে, আমি এইভাবে না, আমি এখানে আরেকটা বেস্ট একটা হয়ে থাকে আপনার, এটা তো একটা আর কি সাব ক্যাটাগরি নিয়ে এসেছে আর কি, সাব নিশ, মানে মেইন নিশটা হলো আপনার টেকনোলজি রিলেটেড, আপনি ইনফরমেশন দিতে চান টেক, টেকনোলজি রিলেটেড না, তো টেকনোলজি রিলেটেড যদি হয় তাহলে আপনার টেকনোলজি রিলেটেড এভাবে আপনার ব্লগ সাইট খুঁজে বের করবেন। এখানে যেটা আছে
চাই এগুলো হলো যে ব্যাক লিংক লিস্ট এগুলো না আপনার সেকশন রেজিলিয়েন্স আর যে হেলথ রেট যেটা হলো সেলস এটা ট্রাভেল এটা এই যে টেক ব্লগার এইখান থেকে আপনি যেমন সাপোজ আমি এটা তো ওপেন করলাম হ্যাঁ এটা তো ওপেন করে এখান থেকে তাদের যে সাইড আসবে সাইডে আসার পর থেকে সাইডে কিছু না কিছু টার্গেট থাকে এই যে সার্চবার তো সার্চবার আপনি শুধু আপনার মেশিন লার্নিং কিওয়ার্ডটা দিবেন মেশিন লার্নিং সরি মেশিন লার্নিং কিওয়ার্ডটা দিয়ে মেশিন লার্নিং দিয়ে ইন্টার দেন দেখেন এই সাইডে কোনো রিলেটেড এই রিলেটেড কোনো ইয়া আছে কিনা এই মেশিন লার্নিং সম্পর্কে দেখুন মেশিন লার্নিং যেটা থাকে ওই রেজাল্ট 1 থেকে 20 টা অফ 593 টা হুম হুম তো এইখান থেকে আপনি এগুলো মোটামুটি সবগুলোই মানে আপনার নিশ্চয় মানে মেশিন লার্নিং সম্পর্কে আর কি লেখা তো আমি এইভাবে আর কি বের করুন বের করার পর আপনি যে কোনো একটা ব্লগে ঢুকবেন ঢুকার পর সেখানে নিচে গিয়ে দেখেন আমার কমেন্ট সেকশন আছে কিনা কমেন্ট করা যায় কিনা এই যে যে কমেন্ট রিড কমেন্ট অথবা রিলেটেড স্টোরেজ আছে ওকে এত অ্যাড দিতেছে ভাই এখান থেকে বি দা ফার্স্ট টু কমেন্ট কমেন্ট করার জন্য আপনি ফার্স্ট করার জন্য কমেন্ট করুন এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করলে আপনি মানে এটা হচ্ছে মানে এখন হচ্ছে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জি জি কমেন্ট কমেন্ট করার জন্য আচ্ছা মূলত এভাবেই কিন্তু হ্যাঁ যে আপনার কাছে কিওয়ার্ড রিলেটেড আপনি যদি দেখেন আপনি তো অনেক যখন আমরা পাবো না একদমই যে কোনো রাবি তো ঢুকেন ঢুকে আপনি সার্চ দেন আপনি কিওয়ার্ডটা নিয়ে শুধু সার্চ দেন আমি আরেকটা ভিতরে ঢুকতে সেখানে যদি থাকে আপনি এই অ্যাড্রেস সাইট তাহলে আপনি অবশ্যই দেখাবে দেখেন এই আইটা পাওয়া গেছে মেশিন লার্নিং দেখেন মানে অভাব নাই ভাই সব পাবেন মানে বিষয়টা হচ্ছে আপনি যখন কিওয়ার্ড দিয়ে মানে এক্সাক্ট মানে স্পেসিফিক যে সমস্ত ওয়েবসাইট গুলো যখন খুঁজে পাবেন না তখন কিন্তু আপনার এই রিলেটেড মানে ভাই 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 এখানে দেখেন কত সুন্দর হয়ে যাওয়া হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আপনি সরাসরি আপনি আপনার টার্গেট যে সমস্ত কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের আন্ডারে হচ্ছে যে সমস্ত ওয়েবসাইট আছে সেগুলোতে যে যদি কমেন্টিং এর অপশন ওরা অবশ্যই রাখে তো এখানে আমরা কিন্তু এটা কিন্তু হ্যাঁ আপনি এই যে মেশিন লার্নিং আপনার যে টার্গেট কিওয়ার্ড দেখেন এই পোস্টার আন্ডারে কিন্তু ওইটাই মানে ওই পোস্ট মেশিন লার্নিং এর উপরেই বেস করে কিন্তু এই পোস্টটা লেখা হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার এখানে যদি একটা কমেন্ট আপনি করতে পারেন তো সেটা কিন্তু বেশি কার্যকরী হবে এই যে তো ভাই আর কি এটাই ছিল আমার মাথায় আপাতত প্ল্যানিং করার জন্য আর কি উনি যে প্রবলেমটা সাফার কথা ছিল ভাই আর কি যাদের আর কি এরকম আননোন আর কি ইয়া আপনার নিশা আছে যাদের আর কি বেশি একটা রিল কিয়া না মানে আপনি এখানে দেখেন প্রত্যেকটাতে ঢুকবেন আমি যে কোনো রাতে ঢুকবো দুই কাজের কাজ শুধু সার্ভিস আপনি পাবেনি আপনি যে মেশিন লার্নিং যে যত টেকনোলজি রিলেটেড তো আপনি এখানে পাবেনি অবশ্যই পাবেন ব্লগে ঢুকলেই পাবেন আপনি এখানে দেখেন সার্চ দেওয়ার অপশনটা কোথায় আছে সার্চ বার মেশিন লার্নিং নাথিং টু সো রাইট না মানে ওদের কোনো কন্টেন্ট নাই এই যে ঠিক আছে আপনি এরকম ভাবে খুঁজতে পাবেন অবশ্যই পাবেন আমার মনে হয় এটার জন্য আপনার জন্য আর কি ইজিয়েস্ট হবে ভাই আচ্ছা এটা কিন্তু প্রত্যেকের জন্যই যখন আমরা আমাদের কিওয়ার্ড গুলো আমরা কিওয়ার্ড বেস যখন সার্চ করব মানে আমি প্রথম থেকে যেভাবে দেখাচ্ছিলাম যে ওয়ার্ডপ্রেস হোক বা .com হোক বা .edu সাইট হোক আমরা যখন এরকমটা মানে করার সময় যখন আমরা খুঁজে পাবো না এক কথায় বা আমরা ওই এটাও একটা ওয়ে আমরা ওই ওয়েতে করার পর আমরা যদি চাচ্ছি যে আমরা একসাথে লিস্টেড যে সমস্ত ডোমেইন গুলো আছে যে টেকনোলজি রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড এগুলোতে আমরা একসাথে কমেন্ট করব তো সেই সমস্ত দেখেন দেখেন কত হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এরকম সার্চ করতে পারি কিন্তু হ্যাঁ এটাও একটা ওয়ে ব্লগ কমেন্টিং এর যা আপনি প্রথমত শুধুমাত্র সাইটগুলো আসলে লিস্ট করা আছে এখান থেকে মানে আমরা যেরকম ডিরেক্টরি গুলো করছি এক কথায় যখন ক্যাটাগরি বেস ছিল আমরা শুধু ক্যাটাগরিটা সিলেক্ট করে দিছি আর এখানে হচ্ছে ক্যাটাগরি বেস আপনাকে একটু খুঁজে নিতে হবে যে ক্যাটাগরির আন্ডারে হচ্ছে আমরা গিয়ে আমাদের কিওয়ার্ড রিলেটেড যে সমস্ত আমরা এখানে পোস্ট করতে চাই সেখানে এই এই লিস্ট গুলো অলরেডি বানানো আছে ওয়েবসাইট নিয়ে মানে শুধু সেখানে গিয়ে পোস্ট করব আর সবসময় খেয়াল রাখবো যে ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে আমরা কমন যে সমস্ত বিষয়গুলো আছে যে নাইস পোস্ট বা কিছু এরকম মানে কমন কোনো ওয়ার্ড আমরা লিখবো না আমরা সবসময় কমেন্ট করব আমাদের কিওয়ার্ড বেস কমেন্ট ইনফরমেটিভ ইনফরমেটিভ কমেন্ট গুলো আপনারা ইনফরমেটিভ আপনি আপনি চাচ্ছেন আপনার আপনার এই কমেন্টটা যারা পড়বে তাদেরকে আপনি আকৃষ্ট করতে বা আপনার এমন কিছু ইনফরমেশন এটার মধ্যে থাকবে যার কারণে আপনার এই কমেন্টে কমেন্ট থেকে আপনার ওয়েবসাইটে যেন ভিজিটর আসে হ্যাঁ তো সেক্ষেত্রে কিছু কমন এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে
আচ্ছা এই যে মানে এই যে অপশনটা আছে, এই যে ওয়েটার এর মাধ্যমে আমরা যে ব্লক কমেন্টিংটা দেখলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? মানে একটা ওভারঅল কোন বিষয় এআই এআই টেকনোলজি সম্পর্কে লিখি, ঠিক আছে? দেখেন আপনি কি ওয়ার্ড দিয়া পেজে আছে কিনা, এখানে কোন ব্লগিং সাইট আছে কিনা, এখান থেকে দেখি। এই দেখেন এআই টেকনোলজি এন্ড হোয়াট দা ফিউচার কোড হোল্ড ফর দা অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। এই দেখেন আর কি আমার কাছে ভাই এর থেকে ইজিয়েস্ট আর কোনো ওয়ে মনে হয় না জানা আছে, যেটা আর কি যেকোনো যেকোনো টাইপের আপনার ওয়েবসাইট হোক আপনার এখান থেকে লিঙ্ক পেয়ে নিতে পারবেন। সেটাই আসলে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে লিঙ্কন ভাই। এটা কিন্তু এটা একটা ভালো ওয়ে, ঠিক আছে, যে লিস্টেড যে সমস্ত ওয়েবসাইট গুলো থাকে সেখান থেকে হচ্ছে নিয়ে আপনাকে কমেন্ট করতে দেয়া। আচ্ছা তারিকুল ভাই, বিষয়টা সম্পর্কে তো আপনি মোটামুটি এখন ক্লিয়ার। আমাদের মাঝখানে ভাই যারা আর কি নিজ চুজ করতে যারা যারা সব থেকে তারিকুল ভাই নিজটাই মনে একটু হার্ড আমার দেখা মতো আর কি, এটা কিন্তু একটা মোড না না। এখানে কি মানে আপনি যখন যদি যখন কোনো ক্লায়েন্টের কাজই করবেন, হ্যাঁ, তখন কিন্তু তারা আসলে এরকম সহজ সাপটা অনেক সময় কাজ আপনাকে দিবে না, তো সেক্ষেত্রে সার্চিং এর অপশন একটা আছে এখান থেকে, কিন্তু তাই করবে যে বিষয়টা উপকার মানে উপকৃত হবে সে হচ্ছে মানে তার কিন্তু সার্চিং নলেজটা বাড়াতে পারবে, সার্চ করতে পারাটাও, কিওয়ার্ড বেস যারা সার্চ করতে পারে এরাও কিন্তু ব্রিলিয়েন্ট হতে হবে তাদেরকে, মানে কোন ওয়েতে আপনি সার্চ করবেন বা কোন ওয়েতে সার্চ করলে আপনি এক্সাক্ট ওই রেজাল্টটা পাবেন এটাও একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে লিখবেন আপনি, তাহলে এটা অফ করে দেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন যে আমি তাহলে আর কোনো কাজ বাকি আছে আপনাদের আপনার, তাহলে আমি একটু তাহলে দেখাই দাও, যদি আর কিছু দরকার পড়ে না হলে আপনাকে এডমিন দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপাতত এটা আমরা এই রেকর্ড অফ করি, তো সবই ভাইয়ের হচ্ছে ক্ষুধা লাগছে, আমরা ছোট একটা ব্রেকে যাব, জি জি, এসে আমরা বাকি কাজটা করব। আচ্ছা ওকে ভাই, তাহলে আমি পোস্ট করলাম রেকর্ডিং স্টপ করে দিলাম।